প্রমাণ এই নির্ণয় একটা সমান আসবে এ প্লাস বি প্লাস সি হোল কিউব তাহলে আমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে ম্যাক্সিমাম সংখ্যা জিরো কিউবে যায় এফর আমরা চিন্তা করবো কীভাবে এই এ প্লাস বি প্লাস সি হোল কিউব একটি একটি উৎপাদক আনতে পারলে আমরা এই ক্রমান্বয়ে এই এ প্লাস বি প্লাস সি হোল কিউব আনা যাবে আমরা যদি এই বামপক সমান যদি বিস্তার করি তাহলে আমরা এই প্রথম সারির সাথে যদি দ্বিতীয় শাড়ি এবং তৃতীয় সারি যোগ করি তাহলে এ প্লাস বি প্লাস সি একটা উৎপাদক আসবে যদি এটা সময় লিখি লেফট হ্যান্ড সাইড এই প্রথম সারির সাথে কি করবো এই দ্বিতীয় যোগ করলে আসে এখানে বাকি এখানেও আসে এই এটা যোগ করলে আসে মাইনাস টু সি মাইনাস সি থেকে গেলে আর থেকে প্লাস সি এরপর মাইনাস টুয়েস প্লাস টুয়াইস এর থেকে মাইনাস এ গেলে আর থেকে এ প্লাস বি প্লাস সি এরকম থাকে এরপরে এইখানেও এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি থাকে এরপর বাকি অংশটাকে আমরা সেম রেখে দিব একই রকম রেখে দিব তাহলে আমরা আর ওয়ান ড্যাশ রো এক নম্বর রো পেয়েছি আর ওয়ানের এর সাথে আমরা কী করছি আর টু আর থ্রি প্লাস আর থ্রি করেছি তাহলে তিনটে যোগ করাতে আমরা কী পেয়েছি এই আর ওয়ান ড্যাশ এক নম্বর রোটা পেয়েছি এখান থেকে আমরা কী করতে পারি এই এ প্লাস বি প্লাস সি কমন নেওয়া যায় এ প্লাস বি প্লাস সি কমন নেওয়া যায় তাহলে থাকতেছে এখানে ওয়ান 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 এত কলম থেকে প্রথম কলম বিয়োগ করি অ্যাক্সিমাম সংখ্যক জিরো কিভাবে আসা যায় এই আমরা যদি প্রথম দ্বিতীয় কলম থেকে প্রথম কলম বিয়োগ করি তাহলে এখানে জিরো আসবে এবং তৃতীয় কলম থেকে যদি প্রথম কলম বিয়োগ করি তাহলে জিরো আসবে এখানে জিরো আসবে তাহলে ম্যাক্সিমাম সংখ্যক জিরো আসবে তাহলে আমাদের বিস্তার করতে সহজ হবে তাহলে আমরা যদি প্রথম কলমটা ঠিক রেখে দিই ওয়ান তারপর আসে টু বি টু সি এরপর আমরা যদি বিস্তার করি এখান থেকে বিয়োগ করি তাহলে এখানে আসে জিরো আর এখানে আসে মাইনাস এ প্লাস বি প্লাস সি নিচে আসে এখানে জিরো এরপরে এখানে আসবে জিরো জিরো আর এখানে আসে এখানে আসবে এই তৃতীয় কলম থেকে আমরা কি করবো প্রথম কলাম বিয়োগ করবো তাহলে এখানে আসে জিরো আর এখানে আসে এই তৃতীয় কলাম থেকে প্রথম কলম বিয়োগ করলে আসে এখানে এ মাইনাস এ প্লাস বি প্লাস সিটা টু সমান করেছে কি এই সি টু মাইনাস সি মাইনাস আবার সি থ্রি সমান করেছি এই আমরা যেই কলমটা পেয়েছি এটা হচ্ছে কি ড্যাশ সমান আমরা সি থ্রি মাইনাস সি এটা করে এটা পেয়েছি সমান আমরা লিখতে পারি এই এ প্লাস বি প্লাস সি এখন যদি আমরা এই প্রথম সারে এবং প্রথম কলা বরাবর বিস্তার করে এই ওয়ান ধরে ওয়ান ইন্টু এই 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 বরাবর আমরা ক্রস গ্রহণ করবো তাহলে আসে এখানে এই মাইনাস মাইনাস প্লাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আসে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আর এইভাবে ক্রস গ্রহণ করলে জিরো আসে সমান আমরা পাই এ প্লাস বি প্লাস সি হোল কিউব সমান রাইট হ্যান্ড সাইড তারপরে প্রমাণ করো এই নির্ণয়কটা সমান আমাদের এটা আসবে এ মাইনাস টু ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি সি মাইনাস এ আমাদের কেমনভাবে বিস্তার করতে হবে হয়তো আমরা এ প্লাস বি প্লাস সি এরকম আসবো অথবা এ মাইনাস বি এবং ম্যাক্সিমাম সংখ্যক জিরো আনতে চেষ্টা করব এই নির্ণায়কের মধ্যে আমরা যদি এরকম করি এই প্রথম কলম থেকে দ্বিতীয় কলমটা বিয়ে করি তাহলে আমরা প্রথমে এ প্লাস বি প্লাস সি একটা উৎপাদক হয়ে যাব আমরা যদি করি এটা সমান লেফ্ট হ্যান্ড সাইড সমান যদি লিখি লেফট হ্যান্ড সাইড সমান আমরা এই আমরা কি করব প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটা বিয়োগ করব তাহলে আমরা দ্বিতীয় কলামটা লিখি এই এ স্কোয়ার মাইনাস বিয়ার এরপরে সি স্কোয়ার বাকি অংশটা তাহলে আমরা এই সি ওয়ান ডান সি ওয়ান কলমটা পেয়েছি এই সি ওয়ান মাইনাস করে আমরা কি পেয়েছি এই এটা পেয়েছি তাহলে এটা সমান আমরা ফাই আমরা যদি এ প্লাস বি প্লাস সি কমন নেই তাহলে আসে এই এ প্লাস বি প্লাস সি এটা কমন নেই তাহলে থাকতেছে এখানে এই বি প্লাস সি মাইনাস এ বি প্লাস সি সি মাইনাস এ সি প্লাস এ মাইনাস বি তারপরে এ প্লাস বি মাইনাস সি তারপর আমরা বাকি অংশটুকু ঠিক রাখবো এই এ স্কোয়ার ঠিক রাখবো এবং দ্বিতীয় সংখ্যা আসবে আমরা যদি এরকম লিখি তাহলে বিয়োগ করি তাহলে টু ইন্টু বি মাইনাস এ আসে এরপরে এখানে আসে এ স্কোয়ার মাইনাস এটা আসে এখানে আসবে জিরো এরপর দ্বিতীয় রোদ থেকে যদি আমরা তৃতীয় রোপ বিয়োগ করি তাহলে এখানে টু ইন্টু সি মাইনাস এ সাই সি মাইনাস বি আসবে কেননা এই রোদ থেকে এই দ্বিতীয় রোদ থেকে তৃতীয় রোগ করলে আসে সি মাইনাস বি এরপরে এই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানে আসে জিরো তাহলে এখন আমরা এই ওয়ান দ্বারে বিস্তার করতে পারি তাহলে এই ওয়ান দ্বারে বিস্তার করলে এখানে আসে আমরা যদি এটাকে সাজিয়ে নিই বি মাইনাস এ কে যদি এ মাইনাস বি করতে তাহলে মাইনাস আমরা লিখতে পারি মাইনাস টু এ মাইনাস এটাকে এরপরে এই এ স্কোয়ার এটা লেখা যায় এরপরে আমরা এখানেও বি মাইনাসি দেখতে কমন নিয়ে আমরা কি করতে পারি মাইনাস টু ইন্টু বি মাইনাস এটা লেখা যায় এখানে মাইনাস টু কমন এ প্লাস বি প্লাস এরপরে আমরা যদি প্রথম শাড়ির থেকে যদি এ মাইনাস বি কমন তারপরে দ্বিতীয় সাইডের থেকে যদি বি মাইনাস সি কমন নেই তাহলে আমরা লিখতে পারি থাকে বি প্লাস করি প্লাস সি এ মাইনাস বি বি মাইনাস সি এরপরে এখানে যদি ক্রস গুণ করি বি প্লাস সি মাইনাস এ মাইনাস আসে মাইনাস টু ইন্টু আসে সি মাইনাস এটা সমান পক্ষ সমান ডান ডানপক প্রমাণিত হলো তাহলে এটা সমান রাইট হ্যান্ড সাইড আমরা বাম পক্ষ সমান বামপকের সমান ডানপক প্রমাণিত হলো